ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০ মার্চ উৎসবের পর্দা নামলো পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। এবারের আয়োজনে দুটি সেরার পুরস্কার জিতে বাজিমাত করলো বাংলাদেশ। উৎসবের সর্বোচ্চ পুরস্কার গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড পেয়েছে খন্দকার সুমন নির্মিত সাতাও। অন্যদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফিল্ম সোসাইটিসের বিচারে সেরা ফিচার ফিল্ম হয়েছে নূর ইমরান মিঠুর পাতালঘর। দুটি সিনেমায় নেপাল উৎসবের ওয়াল প্যানোরামা বিভাগে অংশ নিয়েছিল, যেখানে বাংলাদেশ সহ মোট ১১টি দেশের ১৬টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করেছে। সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন নেপালের সংস্কৃতি, ট্যুরিজম ও সিভিল এভিয়েশনের মন্ত্রী সুদন কিরাটি। সর্বোচ্চ পুরস্কার গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড হিসাবে সাতাও টিম পেয়েছে ১৫,০০০ মার্কিন ডলার, ট্রফি ও সনদ। গত ১৬ মার্চ শুরু হয়েছিল নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসর।